Assalamualaikum দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি একটু ঘোরাফেরা করার জন্য বিকাল বেলা যেহেতু তো আমাদের সাথে আছে এই যে দেখা যায় কে কে আছে নিরাজ আছে সাগর আছে রানা আছে হাই ফ্রেন্ড আই এম রিপন ভিডিও তো সবাই শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে অনেক সুন্দর জায়গা যাব তো অনেক মজা হবে সবাই শেষ পর্যন্ত থাকবেন তো লেটস গো এত জলদি ভরিয়া লাইলে ভাই এত ভাই মানে বুঝতে পারি না 200 টাকা তেল ভরতেছি বুঝছেন আচ্ছা করা নাই ঢুকি গেছে আগেই তেল ট্যাঙ্কিতে এটা আস্তে আস্তে ভরবা না আরে আমি তো বুঝতে পারি ফুটুরে যাস এই যে স্পেসটা এই যে জায়গাটা অনেকে হয়তো পরিচিত কারণ হচ্ছে এই জায়গাটাতে একদিন আমরা রাত্রিবেলা লাইভ করছিলাম আমার আইডি থেকে তখন কিন্তু দেখছিলেন যে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে প্রচুর মাছ পড়ে এখানে স্রোতের চাপটা যদি দেখেন শব্দ পাবেন যে স্রোতের চাপটা কি পরিমাণে এখানে যদি দেখেন অলরেডি কিন্তু একজনে জাল মারছে ওখানে চাপ প্রচুর পরিমাণে তো যেতে যেতে পথে দেখা হবে আরো অনেক কিছু সবাই সাথে থাকেন তো আরেকটা খেয়াল দিতেছে জাল দেখা যাক জালে কি মাছ উঠে ঠিক আছে এটা আপনাদের দেখাবো এগুলাতে এখন খেয়াও দিয়ে কি মাছ পাওয়া যায় ভাই একটা বোগ হলা চিংড়ি দেখা যাক এই খায়াতে একটা বগ্ন মাছ উঠে কিনা আপনাদেরকে দেখানো যায় কিনা আসলে অনেকে চিনেন না হয়তো বগ্ন মাছ অনেক মজার আমার ফেভারিট একটা মাছ খাইতে অনেক মজা আছে এটা নাই একটা ইয়ার বাচ্চা উঠছে তো দেখেন চতুর্দিকের মানে পরিবেশটা কত সুন্দর লাগতেছে না জাস্ট ভিউটা দেখেন ওয়াও তো চলেন যাই সামনে আরো অনেক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর সেইগুলো দেখবো হ্যাঁ না অনেক দেখাইছি তো যাইতে যাইতে আরো দেখতে পারবো তো চলেন যাই এটা কি হলো ভাই কেমনে পড়লো দেখেন যাওয়ার পথে অলরেডি একটা কিন্তু অটোরিকশা এখানে অ্যাক্সিডেন্ট করছে এমনি এমনি পরে গেছে নাকি দেখেন একটা দুর্ঘটনা হয়েছে কিন্তু আল্লাহর রহমতে আসলে ওনার কিছু হয় নাই এটা একটা রহমত আল্লাহ ব্যাটারি তো গাড়িতে কি হবে ব্যাটারি তো হচ্ছে মেইন গাড়ি ওরা গাড়ির যে দাম অর্ধেক দাম হয়েছে ব্যাটারি
ঘুরে দেই বস সব সময় ব্যাগের কাজ চাই ঘুরাবি ব্যাগে রাখা যায় না ব্যাগে ধরে না বাবু ধরেন সবাই হাতে হাতে ধরে উঠাই দেন আরে মানুষ ভাগ্য ভালো এখানে কোনো গাড়িতে কোনো প্যাসেঞ্জার ছিল না যদি প্যাসেঞ্জার থাকতো তাহলে দুর্ঘটনা কিন্তু ঘটতো ভালোভাবেই কারণ যেভাবে পড়ছে গাড়ি আর আল্লাহ তাআলা ওনার রক্ষা করছে যে ড্রাইভার ছিল দেখেন তো চলো আমরা যাই কারণ অলরেডি আমাদের সময় শেষ হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে তো চলো কি দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা এটা হচ্ছে দক্ষিণবঙ্গের অন্যতম আরেকটা তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটার কাজ অলমোস্ট কমপ্লিট এটা হচ্ছে তালতলি থানায় অবস্থিত বরগুনা জেলায় তো দেখেন এখান থেকে এই পাশে এই যে দেখা যাচ্ছে এটা তো আমি আসলে এই প্লেসটাতে যাওয়ার ট্রাই করবো কারণ যে পাশ থেকে যেতে হবে ওই পাশ থেকে যদি রাস্তায় কাদা না থাকে যেহেতু যদি কাদা না থাকে তাহলে আমি যাওয়ার ট্রাই করবো আসার পথে তো চলেন আরও অনেক মজার মজার প্লেস আছে আপনাদেরকে দেখাবো সাথে থাকেন দেখতে থাকেন আর লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো লেটস গো ক্যামেরা ধরার জন্য খুব এক্সাইটেড মানে ক্যামেরাটা এখানে আমরা হইছিলাম ক্যামেরা নেবে রাতের মধ্যে ঢুকে এলে সুযোগ পাইলে কিন্তু ছাড়ব না ওর জন্য দুঃখজনক ব্যাপার হলো এই জায়গায় যে বানর আছে এই ফার্স্ট দেখলাম ঠিক আছে এতবার ঢুকছি এই জায়গাতে যদি জানতাম তাহলে ওর জন্য খাবার নিয়ে আইতাম এনে ওর জন্য বাদাম বা কিছু নিয়ে আসতাম বসে আছে কিভাবে খুব দুঃখজনক বেদনা নিয়ে বসে আছে তোমার সিটকে তোড়ছে আমার এই কি অবস্থা এই মামা 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 কি কইছো তো কি বন্ডা মিশন করছো আমাকে এলাকা গেল এই এই যে এই যে এই যে হাই হাই কেমন আছো তুমি তোমাকে জন্য তো সিফট দিয়ে দিব মন নাই ক্যাপ 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 পারো নাই হরিণ চিপস লয়ে যেতে ওয়াও না আর মানুষ সুন্দর না সমস্যা নাই আর ভাই খাবার নিয়ে আইতে ভুলে গেছি হ্যাঁ খাবার নিয়ে এলে তো আরে খাওয়ানো যায় তো চিপস আমিও তো এতবার ঢুকছি এই জায়গায় দিনে রাত্রে ঠিক আছে এই ফার্স্ট টাইম দেখলাম বানর আসলে এতবার আসলাম এই জায়গায় ওর কোন সময় বানর দেখিনি আর আজকে বানর আমার ওই মাথা ধরে জায়গায় গেলাম ধর ধর ক্যাশ ক্যাশ রেডি 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 বাবা রেডি
আরে খাবার দিলে ও খুশি হইতে বুঝছো আসো ভিতরে দিকে লন হ্যাঁ চলো ভিতরে দিকে যাই বল মোবো হবে মজা হইছে এখানে তো ভাই গানা এর বন্ধু এই মাসুম তানভীর ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো ভাইয়া ভাই আপনার সাথে দেখা হয় আমি নিজেকে খুব প্রাউড ফিল করতেছি ভাই ভাই সে তো ওই সেম টু ইউ ভাই হ্যাঁ আমি আসলে নিজেকে খুব ধন্য মনে করি মানে ভাই আপনার নাম শুনছি আপনাকে তো কখনো দেখা হয় নাই আপনার সাথে দেখে আমার খুব ভালো লাগছে ভাই ঠিক আছে আপনার সাথে এই জায়গায় আইসা যে আপনার সাথে আমার দেখা হবে আমি কল্পনাই করতে পারিনি ভাই হ্যাঁ তাও ভাই এই জঙ্গলের ভিতরে ভাই তা চলেন ভাই আমরা একসাথে মানে দেখি ঘুরে জঙ্গলে কি কি আছে আমরা বানর দেখলাম হরিণ দেখলাম হ্যাঁ আমি এই জায়গায় অনেকবার আসছি কিন্তু হরিণ মানে বানর কখনো দেখি নাই আর হরিণ পাঁচ সাতটা দেখেছি কিন্তু আজকে এইমাত্র এসে দেখলাম একটা হরিণ হ্যাঁ তো আমরা দেখবো আসলে সামনে আর কি কি পাওয়া যায় আমাদের সাথে কি কি কার কার সাথে দেখা হয় ঠিক আছে ভাই ওকে ওকে আমরা দেখবো হ্যাঁ আমি প্রস্তুত আমি ভাই এখানে জীবনও বান্ধ দেইনি এই যে এই পাশে যে ওই পারে যে দেখেন নৌকাগুলো দেখা যাচ্ছে এই যে এই যে এই এইগুলো হচ্ছে কিন্তু আপনার জেলেদের নৌকা মাছ ধরে আর কি এরা হচ্ছে ইলিশ ধরে এখান থেকে কিন্তু সমুদ্র মাত্র 6-7 কিলো প্রায় দেড় ঘন্টা হাঁটলে এখান থেকে সমুদ্রের পারে যাওয়া যাবে তো চলেন আমরা কতদূর যাই এবং দেখি আসলে সময় নাই অতটা যে সম্পূর্ণ দেখাবো তো দেখতে থাকুন সাথে থাকুন দেখেন আমি রাইট নাও যেখানে দাঁড়ানো আছি এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে একটা কুপের মতো একটা জিনিস দেখছেন কি ভাই বাঘের ঘর আছে কিন্তু বাঘ নাই শালা আমাদের কি ভয় না পাওয়াইলো ওই জায়গায় দিয়া বললে কি বাঘ আছে যাইও না কিন্তু কি আছে পাল ফাক সবকিছু নাই আচ্ছা যাই হোক আমি যেমনি কইতেছিলাম বরিশালে সহজ ভাষায় মিরাজ বুঝাইয়া দিল যে দেখেন এখানে বাঘের খাঁচা আছে ঠিক আছে কিন্তু বাঘ নাই হ্যাঁ এমন হইলে হবে ভাই আমরা তো আসছি এখানে ভ্রমণ করার জন্য ভ্রমণে মজা পাওয়ার জন্য তো আমরা আইসে আমাদেরকে বলছি এখানে বাঘ আছে ভাই বাঘ ঠিক আছে কই বাঘ ভাই বাঘ কোথায় যে বাঘের খাঁচা দেখি কিন্তু বাঘ তো দেখি না ভাই তাই লইবো বাঘ দেখাইতে হইব না বাট তবে আশেপাশের নেচারটা খুবই জোস লাগতেছে আমার কাছে জাস্ট ফিল করেন ওয়াও জোস না আশেপাশের পরিবেশটা পুরাই মনোমুগ্ধকর ও বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া এই বেটা তোরা গান গাছ না কিনলে গান গাছ রে এরকম পরিবেশে যদি গান না গাওয়া হয় তাইলে কি হয় বলেন গান গাইতে হবে বেশি বেশি হ্যাঁ ওকে ওকে তো আমি আস্তে আস্তে যাই ঠিক আছে তারা তো এখানে গর্ত কিসের গর্তটা করলো কিসে এটার ভিতর কি আছে এখানে কি কোনো কেউ আছো গর্তটা কিন্তু এখানে কোনো পাখিতে করতে পারে হয়তো গাছটা মারা গেছে ওরা দেখা যায় আমার রাইখা অনেক দূর চলে গেছে কিন্তু বন্ধ করি সাবধান 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 তোমরা এই কথা কইছিয়া শেষ পর্যন্ত বাঘের কবলে হ্যাঁ ভাই আমরা তো কত উপর উঠছি আমাদের দেখে নাই আরে ভাই এন তো লাভ দিয়ে পাইবে বাইরে ভাই তো আমরা কোথায় যাব এ আছে না গেছে ভাই ভাই ঘুমে যাবে ভাই ওরে ভাই আল্লাহ গো ভাই দেখেন ভাই ভাই সাবধান ভাই সমস্যা নাই ভাই ভাই ওখানে গাবড়ায় না গাবড়ায় না ভাই গাবড়ায় না দাঁড়াও ভাই ভাই দেখছেন ওই খেসার ভিতরে কিন্তু সঠিক আছে আমাদের দেখেন আমরা দৌড় দিয়ে পালাইছি ভাই আস্তাগফিরুল্লাহ এই ভাই
ভাই ওরা কোথায় দেখেন তো ওরা আবার কোথায় গেছে কেরা ধরে কোথায় ফাঁকে ফাঁকে বাড়াইছে দেখেন আমরা কিন্তু অলরেডি গাছের উপর উঠছি দেখেন তো ভাই পুরো শরীর টরিল গাইমা শেষ ভাই ভাই আমার খুব ভয় লাগতেছে ভাই সাবধান দাঁড়াও ঘাবড়াই লই না দাঁড়াও আচ্ছা দেখি আমরা বাঘটাকে দেখাইতে পারি কিনা ভাই আচ্ছা চলো চলো ভয় লাগতেছে ভাই দাঁড়াও তুমি এটা ধরো আমি ভাই দেখেন ভাই মানে আমি দেখার মাত্র আমি ভয় পাইছি আমি ভয় পাইয়া তারপর দৌড় দিছি ওরা জানি কোথায় গেছো আমি আসলে বলতে পারি না কিন্তু দেখেন ভাই এই মাসুম ভাই আস্তে নাম সাবধানে নাম আস্তাগফিরুল্লাহ কত দূর শেষ পর্যন্ত বাঘের পেটে না গেল হয় আস্তে আস্তে এই কোন দিক থেকে গেছে এদিকে এ কই গাছে এবারা তোরা কই উঠছো হয় হাই হ্যারি কোন দিকে বাঘ কোন দিকে ওনারা তো বলছে আমি তো সিরিয়াসলি নেই না যে আসলে এখানে বাঘ আছে বাবা রে বানরের শব্দ করতেছে দেখছো দেখছো আল্লাহ শেষ পর্যন্ত এই যে শান্ত হইতেছো ভাই কিছু একটা বলে ভাই মানে আমার কিন্তু খুব ভয় লাগতেছে ভাই আমার ইচ্ছা করে সামনে দাঁড়িয়ে দেখুন ভাই এই পাশে আর দাও লাগবে না ভিতরে দৌড়তে 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 আর ভিতরে যাওয়ার দরকার নাই রে ভাই আমরা যখন টিভিতে সরাসরি দেখিনি ভাই টিভিতে ওইরকম সেম দেখছেন সবাই আমাকে হাঁপাই মোদি যাই লক দেবে আমি তো লাভ দিয়ে মনে করেন কোন রকম হাবড়ি মাবড়ি ধরে গেছে আমাদের এক একজন সব হাবাইয়ে গেছি দেখলেনি তো আসলে কি অবস্থাটা হয়েছে এখানে তো চলো আমরা আসলে এদিক থেকে বের হয়ে যাই নাকি চলো চলো ভিতরে আর যাওয়ার দরকার নাই চলো সামনের দিকে যাই আল্লাহ আস্তাগফিরুল্লাহ তো আমাদের কিন্তু এখান থেকে নৌকা পারাপার হতে হবে তাড়াতাড়ি লন লরান মরান খাইয়ে হ্যাঁ বাঘের যে লরান লরান দিছে সেই ভয়ে সবাই এখন নৌকা পার হইয়া ওপার যাইতেছে একটু 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 কাকা একটু সামনে ঠেলা দেন এই কাকা আপনি একলাই দেন আচ্ছা এখানে একদিনের জন্য নৌকা ভাড়া পাওয়া যাইব আচ্ছা যখন মাছ কম ইয়া থাকে তো অবরোধের সময় না আমাদের 22 দিন অবরোধ আছে না হ্যাঁ আশ্বিন মাসের শেষ হ্যাঁ নদীর ভিতরে ঘুরতে আসলে অনেক মজা তার কারণে নেক্সট টাইম আসলে নৌকা নিয়ে ভিতরের দিকে ঘোরার চেষ্টা করব ওদিকে অনেক সুন্দর স্পেস আছে দেখেন আসলে মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো তাই না এই যে এইটার দিকে তাকাই দেখ এই পেস্টার জোস না চলে যাচ্ছি বাঘের ভয় থাকবো না জায়গায় বাঘের ভয় যাওয়া লাগে
ফটো শুট হইলো সবাই। হ্যাঁ এটা জুস হয়েছে, বাঘের ভয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ এর ভিতরে কিন্তু ভয়ানক বাঘ আছে। ব্রিজ কমপ্লিট হইলে আর আমাদের নৌকার দরকার হবে না। অবশেষে বুঝলাম আপনাদের দর্শক আপনাদেরকে কিন্তু সব একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনাদের বুঝিয়ে দিল মিরাজ, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকেন কত সুন্দর, মানে এখানে যাদের আর কি বাংলা বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, তাদেরকে এই যে দেখেন ভাই মিরাজ এই বিপদে ফেলা দিল কিন্তু আমার, আমি দায়িত্ব দিয়েছি এক কথা, আমি এই দায়িত্বটা আসলে দেখি আপনাদের পালন করতে পারি কিনা, আমি চেষ্টা করবো যথাসম্ভব। যে কয়দিন লাগে দিন তো আমার হাতে, কোনো সমস্যা নেই, আমি পাওয়াই মানে সব ভেঙে দেবো। দেখেন এদিকে এখানে কিন্তু ফুটবল খেলা। হ্যাঁ 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 আমরাই তো ওই জায়গায় গেছিলাম মনে হয় নাকি, না না ওই জায়গায় যাই। দেখেন তো জাস্ট কক্সেস বাজার গেলেও কিন্তু আপনার এই ভিউটা পাওয়া যায় না, ঠিক আছে? আপনারা যে ভিউটা এখন রাইট নাও দেখতেছেন জাস্ট এই জায়গাতেই সম্ভব। আর এখানে কিন্তু ফুটবল খেলার আয়োজন হইতেছে, আমরা দেখবো আপনারাও দেখবেন এখানে খেলাধুলা, তো দর্শক সবাই উপভোগ করবেন এখানে। তো মিরাজ এই জায়গার যে একটা রিসেন্ট একটা ঘটনা আছে সেটা তোমার মুখ থেকে শুনতে চাই। এখানে হচ্ছে একটা এই কুরবানির ঈদের পরে একজন পুলিশ এবং তার একজন মেয়ে এই জায়গাতে মারা গেছে এই জায়গাতে। মিরাজ তুমি তো ঘটনাটা জানো সম্পূর্ণ, একটু বিস্তারিত বলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে ওরকম ভাবে শুনি না, যেরকম শুনছি যেটা যে জায়গায় নাকি একজন মানে পুলিশ সদস্যের পরিবার পাঁচজন, ঠিক আছে, তো উনি ওনারা আসছে এই জায়গায় মানে কোরবানি ঈদের পরের দিন এখানে, তো আসার পর ওনারা কি পাঁচজনই ভিতরে নামছে মানে ডুবাতে নামছে, ঠিক আছে, সাঁতার কাটতে নামছে, তো নামার পর অনেক বড় করে ইয়ে আছে তুফান আইছে, তো আসার সময় মানে অত মানে এই জায়গার কিছু লোকের নিষেধ করছে যে ভাই আপনারা যাইয়েন না এই জায়গাটা, মানে আপাতত এই জায়গার পরিবেশটা বেশিটা ভালো না, যাই না, নদীতে স্রোত ছিল অনেক, মানে স্রোত ছিল তুফান এগুলো তো কিন্তু ওরা বারণ করছে এটা শোনে নাই, আর যার কারণে না শোনার কারণে ওরা মানে চলে গেছে। তো ওই যে একটা মেয়ে ওনার বড় আর কি, ওই যে পুলিশ অফিসারের মেয়েটা বড় অনেক, তো উনি আর ওই পুলিশ অফিসার এই মেয়ের মেয়ের বাবা ওনারা কি বেশি মাঝখানে গেছে, তো অনেক তুফান জোরে আসছে, তো ওই তুফানে আর কি আরও দূরে নিয়ে গেছে, তো এই জায়গার যারা স্থানীয় ওনারা নিষেধ করছে যে ভাই যা আপনারা জানেন না জায়গাটা আজকে অবস্থা বেশি একটা ভালো না, তো মানে অবস্থা বেশি খারাপ দেখে ওনারা নিষেধ করছে, ওনারা উদ্ধার করতেও গেছে কিন্তু ওনারা বললো কি যে ডোন্ট টাচ মি, মানে মেয়েটা বলছে ডোন্ট টাচ মি আমার শুয়ো না, এই জন্য আর কি উদ্ধার করতে পারে নাই, আর ওই মেয়েটা আর মেয়েটার বাবা আর কি ওনাদেরকে আর কি নিয়ে গেছে, আর ওই যে বাচ্চা ছিল আর ওনার যে পরিবার তারা বাঁচতে গেছে, ওনাদের কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই যে দুইটা লোক আর কি মারা গেছে, মানে আমি যেটা আর কি শুনছি, ঠিক আছে ভাই, আমি আসলে স্থায়ী তো না যার কারণে পুরো বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক ঘটনাটা শুনলেন, আসলে এটা একটা মানে ইয়ার ব্যাপার, সেটা হলো যে কোনো প্লেসে আপনারা গেলে আপনার ট্যুর করার জন্য গেলে মানে ওই জায়গাতে না যাই না না শুই না অবশ্যই সেই জায়গাতে আপনার কোনো ইয়া করা ঠিক না, আপনার ভ্রমণ করা ঠিক না, কারণ এখানে পরিবেশটা তো দেখেন সম্পূর্ণ এখান থেকে কিন্তু অনেক দূর অব্দি চর, আর এই বিকালটা এত সুন্দর লাগে এই জায়গাতে সমুদ্রে যখন দেখেন, মানে এত সুন্দর পরিবেশটা আপনার কিন্তু
এনজয় করে নেবার মতো একটা পরিবেশ। এই পরিবেশে আসলে সবারই মনে চায় যে একটু আনন্দ করি, একটু ঘুরি। এই এই যে দেখেন মানুষজন কিন্তু এখানে আসে। তো দেখতে থাকুন। বাইরে দেখা যাচ্ছে ফুটবল খেলার জন্য এখানে গোল গোল এরিয়া দিতেছে, তো ভালোই লাগে জায়গাটা, আসলে খেলাধুলার জন্য পারফেক্ট একটা প্লেস। ভাই এই জায়গায় নাকি কয়েকদিন আগে নাকি একজন পুলিশ সদস্য আর একজন ওনার মেয়ে নাকি মারা গেছে, কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে না, গোসল করতে নাই মেয়ে তারপর ইয়াতে মারা গেছে নাকি। আসলে ঘটনা সত্য আমরা যেটা জানলাম এখানে। এত মূল্যবান জিনিসটা আর মিস করে আলাইলি সমুদ্র পার হইছ, কোদাল কোদাল দিয়ে সালান দিলে বাইরে যেতে নরম, আবার বাসায় লই যায় কেন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরি আর বুঝি কুল নাই রে। তো খুব ভালো একটা মোমেন্ট, ভালো লাগে আসলে এইসব জায়গাগুলোতে আসলে মাইন্ড রিফ্রেশ হয়। তো নেক্সট ট্যুর দিতেছি বান্দরবন, বান্দরবনে কারা কারা আছে কিছুদিনের ভিতরে বান্দরবন আসতেছি, বান্দরবনে কারা কারা আছেন আর বান্দরবন সব থেকে মজার জায়গা কোন কোন জায়গা ঘোরার জন্য একটু আমারে সাজেস্ট করবেন। খুব জলদি আসতেছি বান্দরবন। কি ধরো মনু, কি ধরো, এগের দো কি আই, এগের দো পাইছো পাইছো, এটা মুই না এই আইছি আই দেখি, এটা ওই মাছ এই ফুসকুর মধ্যে ঢুকে গেলে এ সালাই পাই না। আরে আরেকজনে সালাই তুই আইছে কিন্তু ধরতারে নাই, কই দেই কই মুই তো তুই আইছো বলে। যদি না ধরতে পারো তাই লইবে, আপনার বাসা কোথায় ভাই? জটিল একটা জিনিস দেখাইলো। তো গান গাও, টিকটকটা গান গাও, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা।
ওই টিকটকে কি হবে? তো আমরা অবশেষে মিরাজের টিকটক দেখার জন্য আমরা প্রস্তুত। হ্যাঁ কি টিকটক? আমি আমি এদিক থেকে ক্যামেরা ধরছি। হ্যাঁ রেডি রেডি ক্যামেরা অ্যাকশন। টিকটকে কিন্তু সে খুব ভাইরাল, সে কিন্তু টিকটকে 125টা ফলোয়ার আছে ভাই। আর 125টা ফলোয়ার, আপনি কি চিন্তা করেন? হ্যাঁ রেডি রেডি। হ্যাঁ কইছি রেডি কই না দি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সারা বেলা। মার খেলাইছে এই ভিডিওটা কিন্তু সেই যে। তো অবশেষে আমরা দেখলাম যে বিশ্ববিখ্যাত মিরাজ হাওলাদারের টিকটক, সেই বিশ্ববিখ্যাত টিকটক, তার কিন্তু নিজের কণ্ঠে গান গাইয়া গেছে। এই হইছে কিন্তু তার সাদা, এই হইছে কিন্তু তার কালা, ঠিক আছে? তো সে কিন্তু সেই সাদা কালা গান গাইয়া লাইছে। তো উপভোগ করেন, দেখতে থাকেন, সাথে থাকেন। কে কত কত করে? 40 টাকা করে ভাই। এই দেখা বা না, ওই দেখা বা, তুই তো চেহারা ভালো না, তুই দিন বেশি হয়ে গেছে। দেখো আগে এই না, এটার পরে বয়স হয়ে গেছে, চেহারা আছে, নারিকেল আছে। মাল হয়েছে বেটা, এটা না হলে ঠিক আছে, তাহলে নারিকেল খাই ভাইও। কই হ্যাঁ কই যাও, কাটতে দাও এবড়া, কাটতে দে, কাটো কাটো পরাটা লাগাই। এই 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 যে না হইছে, ধরো ধরো, এটা আমি, এটা আমি গাম বাবা, আমি নারিকেল বলে আগা তোর বেটা, ঠিক আছে। এই যে কথা কই, কথা মন মনে না, কথা অবশ্যই একটা কইলো কথা, ও গোড়া করলো গোড়া করলো, ইয়া সাইজ বুঝজা লইও, ঠিক আছে, দেখা লইও, দেখ লইন। হ্যাঁ একটা দুইটা তিনটা তিন বিদ্যুৎ আছে না, মোটা নারিকেল হয়েছে, তাহলে তো ভালো। ঠিক আছে কেমনে খাও দে, মজা মজা খুব মজা, মিষ্টি অনেক মিষ্টি। ডাব কিন্তু খাই দিই, কোনো ভুল করবেন না, ডাব খাইবেন ভাই, পান না পান ডাব কিন্তু খাইছি, এমন ডাব মিরাজের মতো খাওয়া মিস করা যাবে না, ঠিক আছে? তো আমরাও খাবো, আগে মিরাজি খাইয়ে ফেলাইলো। আমি নারিকেল খাইতে পছন্দ করি, আমি এই শক্তটাই খাম। আবার এইরকম জিনিস মিস করলে মিস করলে
আমার এটা নারিকেল হয়েছে না, এটাই আমি খামো। আমার পানি তো আর দেখি ফালাই দিত ভাই, ধর 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 রানা, এটা ধর ধর আমার পানি কিন্তু অর্ধেক ফালাই দিছো ভাই, এটা তো হইলো না ভাই, আমার সাথে কিন্তু চিটিং বেজে গেছে। তুমি ভাই এটা ঠিক করো নাই আমার আমার সাথে। হ্যাঁ ওরা না হইলিস না, এর মধ্যে তো হইছে বুঝই নাই, মাল ভালো ছিল না। হ্যাঁ মাল ভালো ছিল না। হ্যাঁ আমাদের ভিতরে কিন্তু নারিকেল হইছে। আ আ আ দোকান টোকান কিন্তু ভাঙিয়া লাইলো কাটতে দিয়ে বিক্রি করে 5 টাকা করে। তোমার আমি কইলাম বাইরে নামিয়া করতে, মিয়া তুমি বুঝলাম না। হ্যাঁ এক কপি জবাই করতে এবার হয়েছে। সব ঠিক আছে কিন্তু হলো নারিকেলটা অত বেশি মজা না, বয়স হয়ে গেছে না। ও আমার একটু নরম নরম আছে। এই সামুস কেন লাগবে? দুইটা দুইটা দুইটা